155 ঘন্টা পরে একজন যুবক উদ্ধার হয়েছে। এই যুবকের আমি আমি মিডিয়ায় দেখলাম, আজকে আমি গতকালকে আমার মাহফিলুল ভোলাতে একটু ঠান্ডা লেগে গেছে, আমার স্পিরিট বোর্ডে আসতে গিয়ে সব নদী পারাপার, তো আস্তে আস্তে আমি দৃশ্যটা দেখলাম। আপনারা স্যার এই ব্যক্তিটা চার দিন পরে তাকে উদ্ধার করেছে, তো সে সাক্ষাৎকার দিচ্ছে, সে বলছে ওই ছেলেটা বলতেছে যে আমার একেবারে মৃত্যুর শয্যায়, আমি আর বাঁচবো না, এত পিপাসা আমার আমার লেগেছে, এত পিপাসা লেগেছে, এই সময় আমার সাহায্যকারী কেউ নাই, পাশে দাঁড়াবার কেউ নাই। ঠিক সেই সময় আমি আমার মালিককে বললাম, ও মালিক হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল। তিনি বললেন আমি কোরআন হাদিসের অনেক দোয়া কালাম জানি, সেগুলি আমি পড়লাম, আর আমার মালিককে বললাম, মালিক তুমি আমার জন্য বড় সাহায্যকারী, তুমি কতই উত্তম তত্ত্বাবধানকারী, আমি তোমার বাঁচতে পারছি না, আমার বুকটা শুকিয়ে গেছে, মালিক তুমি আমাকে উঠায় নাও, তা না হলে আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। যুবককে এই কথা বললেন, বলার পরে তার ঘুম এসে গেল। এবার বললেন যে আমি ঘুম থেকে অনেক অনেকক্ষণ পরে ঘুম থেকে উঠলাম, ওঠার পরে আমার যত পেশা ছিল, যত কষ্ট ছিল, আমার সব নিবারণ হয়ে গেল, মনে হলো আটলান্টিক প্রশান্ত মহাসাগরের সব পানি আমাকে খাওয়াই দেওয়া হয়েছে, আমার সমস্ত পিপাসা সব মিটে গেছে। কার শরণে কথা বলেন, কার শরণে? এই জন্য এই মুহূর্তে গান বাজনা রং তামাশা সুদ্ধ সব পর্যন্ত করে প্রত্যেকটি মানুষকে আল্লাহমুখী হতে হবে, নইলে গজব থেকে বাধা হবে না। কথা বলেন ঠিক কিনা?